সুপ্রিয় এইসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিতে অর্থাৎ দু সালে এইচএসসি পরীক্ষা দিতে কিন্তু করোনা ভাইরাসের কারণে তোমাদের পরীক্ষাটি হয়নি তোমাদেরকে অটো প্রমোশন দেওয়া হবে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জেএসসি ও এসএসসি সার্টিফিকেট অর্থাৎ রেজাল্ট অনুসারে তোমাদের এসএসসির রেজাল্টটা প্রকাশ করা হবে এই রেজাল্টটা কীভাবে প্রকাশ করা হবে সে নিয়ে বাংলাদেশ জানাল একটি প্রতিবেদন তৈরি করেছে বা একটি নিউজ করেছে সেই নিউজটি আমরা একটু পড়ে শোনাবো আশা করি সকলের সাথে থাকবে এবং সম্পূর্ণ নিউজটি শুনে যাবে এখানে এইসএসসি পরীক্ষার ফল নির্ধারণে যা হচ্ছে চলতি সপ্তাহে এই নিয়ে একটি হেডলাইন করেছে বাংলাদেশ জানাল এখানে বিস্তারিত আমরা একটু পড়ে দেখব কি বলেছে বলেছে যে করোনার কারণে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসসি ও সম্মানের পরীক্ষা হবে না জেসি ও এসএসসি পরীক্ষার ফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের এইচএসসির ফল মূল্যায়ন করা হবে এক্ষেত্রে পরামর্শ কমিটির সিদ্ধান্ত নেবে সরকার আর চলতি সপ্তাহে পরামর্শ কমিটি গঠন করা হবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বিগত জেএসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে ডিসেম্বরে এসএসসির ফলাফল প্রকাশ করা হবে এতে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে আট সদস্যের একটি কমিটি গঠন করা হবে কমিটির সদস্যরা অটো পাস পাওয়া শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতি নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ করবেন বিষয়ে মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ বিভাগের অতিরিক্ত সচিব শিক্ষা হক খান জানান এসএসসির ফল নির্ধারণের ক্ষেত্রে একই পরামর্শ কমিটি গঠন করা হবে তবে সেক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করা হবে তা নিয়ে চলতি সপ্তাহে একটি পরামর্শ কমিটি গঠন করার কথা রয়েছে নাজমুল খান বলেন আমরা আশা করছি কমিটি গঠনের পর চলতি সপ্তাহে এই বৈঠক করা যেতে পারে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে কোনো চিন্তার কারণেই এ ব্যাপারে সরকার খুবই ইতিবাচক শিক্ষার্থীদের আগে দুই পাবলিক পরীক্ষার নম্বর মূল্যায়ন করে গ্রেড নির্ণয় ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে এ কমিটি করা হচ্ছে এই কমিটির পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো এ থেকে বোঝা যাচ্ছে যে তোমরা যারা এবার এস পরীক্ষা দিতে তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিভাবে হবে এটা আগামী সপ্তাহে অর্থাৎ এই চলতি সপ্তাহে পরামর্শ কমিটি গঠন করা হবে এবং আশা করি আগামী সপ্তাহে এটা জানিয়ে দেওয়া হবে যে তোমাদের গ্রেডিং পদ্ধতিটা কিভাবে হবে এবং তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কিভাবে হবে সেই বিষয়েও তোমাদের এখানে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এই পরামর্শ কমিটি তোমাদের যেই প্রতিবেদনটা শিক্ষা মন্ত্রণালয় দেবে সেই শিক্ষা মন্ত্রণালয় তোমাদের এই প্রতিবেদনটা জানিয়ে দেবে বিজ্ঞপ্তি আকারে তো এই ছিল তোমাদের দেওয়ার মতো একটি আপডেট নিউজ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে আমি বলবো একটা কথাই সেটি হচ্ছিল এই সময়টা তোমরা অবশ্যই কাজে লাগাবে এবং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো আশা করি যেন তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের এই বিশ্ববিদ্যালয়ের সিটগুলো দেওয়া হবে কেননা এসএসসি পরীক্ষা যেহেতু হয় নাই অবশ্যই চাইবে যেন ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের মেধা মূল্যায়ন করে তোমাদের সেই আসনগুলো দেওয়ার জন্য তো ভালো থেকো সুস্থ থেকো ফিরছি পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ